হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক কি আছেন আমাদের সাথে? হ্যাঁ জি, আমি সিলেট থেকে বলছি, জি স্বপ্না। জি হ্যালো। জি, জি আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার হ্যাঁ সমস্যার কথা বলুন। হ্যাঁ জি, থ্যাংক ইউ। আমার হচ্ছে কি, মানে ফ্রিজ আছে দুইটা, হুম ঠিক আছে। হুম এখন জি স্যার শুনতেছেন? জি শুনতে পাচ্ছি। সচিবাল্লাহ স্যার, আচ্ছা ঠিক আছে। তো আপনার ওই সিদারিং এর ওই পিঠে খুব পেইন করে, হুম হুম আর পিঠে খুব ব্যথা করে, আর এই যে দুই পায়ের যে রানের যে হাড়টা, মানে হুম জয়েন্ট, মাথা হুম থেকে পায়ের যে হুম জয়েন্টটা, কোমর থেকে হুম হুম ওই হাড়টা, ডান হাড়টা আমার খুব পেইন করে উঠে। হুম হুম মানে এটা কন্টিনিউ হচ্ছে 3 মাস ধরে, খুব হুম ব্যথা করে। হুম মাঝে মধ্যে একটু শুইলে পিঠে এমন মনে হয় গিট লেগে গেছে আর কি, হুম উপরে মানে ঘাড়ের দিকে হয় অনেক সময়, অনেক সময় মাঝখানে হয়, অনেক সময় নিচে হয়। হুম হ্যাঁ, এরকম এমন ভাবে চাপ দিয়ে ধরে অনেকক্ষণ ব্যালেন্স রাখতে পারি না। হুম হুম আবার দেখা যাচ্ছে যে স্বাভাবিক ভাবে সেটা ঠিক হয়ে যায়, হুম কিন্তু ব্যথা কমে না। এই আচ্ছা আপনার ডান হাড়ের যে জয়েন্টটা কোমরে, এইটা খুব পেইন করে উঠে। এখন এটার জন্য আমি কি ট্রিটমেন্ট নিব আর কি? আচ্ছা, আপনার হাইট, ওয়েট এবং আপনি কি করেন? আমি গৃহিণী, আমার হাইট 5 ফিট সমান সমান একদম পারফেক্ট। হুম হুম হ্যাঁ, আমার বয়স এখন আপনার 29 রানী। ওজন কত হবে? হ্যাঁ 29 রানী। হ্যাঁ ওজন কত হবে? ওজন ওজন 70। 70। আচ্ছা ধন্যবাদ আপনাকে, আপনার উত্তর আমি দিচ্ছি। ওনার মতো মানে এই জাতীয় রুগী মনে হয় বহু আছে, যাদের সিজারিয়ান সেকশন হয় প্রায় রুগীরে কমপ্লেন যে ওনার সিজার অপারেশনের পরেই কোমর ব্যথা, পায়ে ব্যথা বা পিঠে ব্যথার কথা বলছে। উনি পিঠে ব্যথার কথা বলেছেন এবং ব্যথাটা মুভ করে, মুভ মানে করে, বিভিন্ন হ্যাঁ সময় বিভিন্ন জায়গায় হ্যাঁ পায়ে হচ্ছে। উড়তে যেতে পারে, বা আমরা যে হিপ জয়েন্ট বলি, ওনার কুস্কি কখনো কখনো কুস্কি, ঘাড়ে যায় হ্যাঁ ব্যথাটা বলেছেন। এটা হতে পারে। এবং এই যে একটা জিনিস আছে যে ওনার ধারণা যে সিজারের পরে এটা হচ্ছে, আসলে বেসিক্যালি ব্যাপারটা তা না। সিজারিয়ান সেকশন থেকে এই জাতীয় কোনো সমস্যা হওয়ার কোনো বৈজ্ঞানিক বা ডাক্তারি কোনো ভিত্তি নেই, প্রথম কথা হচ্ছে এটা। এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের হেলথ কেয়ারের ডেলিভারিতে বা বা আমাদের আরো কিছু এডুকেশন দরকার মানুষের, সবারই, শুধু যে রুগীদের না, ডাক্তারদেরও এই জিনিসটাতে। কারণ কমপ্লেনটা কিন্তু প্রায় আপনি শুনতে পাবেন বিভিন্ন রোগীর ক্ষেত্রে যে আমার অপারেশনের পরে এটা হয়েছে, সিজারের পরে, সিজারের পরেই এই কমপ্লেইন্টটা আসতেছে। তাদের একটা ধারণা যে সিজারের কারণেই তার এই সমস্যাটা হচ্ছে, হচ্ছে আসলে, আগে তো ছিল না। হ্যাঁ আসলে তে তা না, এটা আসলে উন্নত বিশ্বে চিকিৎসা পদ্ধতিটি, যদি কোনো মহিলা মনে করে সে কনসেপ্ট করবে বা কোনো দম দাম মানে হাজবেন্ড ওয়াইফ মনে করে তারা বেবি নিবে, তখন মাকে আগে ফিজিক্যালি ফিট হইতে হয়। এটা সারা ওয়ার্ল্ডই, তাকে আগে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টে, রিহ্যাব ট্রিটমেন্টে ওই বিশেষজ্ঞের কাছে যেতে হবে, তাকে ফিজিক্যাল ফিটনেসটা আগে তাকে দেখবে যে সে বেবি ক্যারি করতে পারবে কিনা, তার ফিটনেস আছে কিনা, তার ব্যাক মাসেল। কারণ হচ্ছে একটা লাইফের কিন্তু এটা একটা চক্র, হ্যাঁ একটা মানে বয়সের এক এক ধাপে এক এক মানুষের অ্যাক্টিভিটি হয়, কিছু চেঞ্জ আসে, এখানে হরমোনাল চেঞ্জ আসবে, ফিজিক্যাল বিভিন্ন চেঞ্জ আসে, তাকে ওজন ক্যারি করতে হবে, বেবির ওজন, তখন যে ব্যাক মাসেলগুলো অনেক সময় দুর্বল থাকে বা ফিজিক্যালি সে ফিট না, তখন কিন্তু তাকে ফিটনেস বাড়ানো হয় আগে, তারপরে সে হয়তো কনসেপ্ট করলে দেন গাইনোকোলজিক্যাল ডাক্তার তার তত্ত্বাবধানে ট্রিটমেন্ট চলে আফটার ডেলিভারি, দেন আবার তাকে রিহ্যাবিলিটেশনে যেতে হয়। এই জিনিসগুলো উন্নত বিশ্বে প্রচলিত যে নিয়মই এভাবে করতে হবে। আমাদের দেশে আসলে টোটাল কেয়ারটা হচ্ছে প্রেগন্যান্সির আগে, প্রেগন্যান্সির সময় এবং প্রেগন্যান্সির মানে আফটার ডেলিভারি। হ্যাঁ, তো এই জিনিসগুলো যদি এখন থেকেই সবাই আর একটু সচেতন হয়, রোগী নিজের থেকে সচেতন হয় যে আমি বাচ্চা নিব, ওকে ভালো কথা, কিন্তু তার আগে সে ফিজিক্যালি ফিট কিনা, আসলে বাচ্চাটা তাকে সে নিতে পারবে কিনা, এই যে একটা ব্যাপার আছে, তার পেশা একটা ব্যাপার আছে, সে কি করে ফিজিক্যালি, সে তো আনফিট, তখন এই যে বেবি যখন সে কনসেভ করে এবং উনি দুইটা বেবি নিয়েছে, এই দুইটা বেবির পরে দেখা যায় যে তার এমনিতেই মেরুদণ্ডের সমস্যা ছিল, তার মধ্যে প্রেগনেন্সি দেন ডেলিভারি সব মিলে তার ডিস্কের সমস্যা হয়েছে কোমরে, যার কারণে এখন উরুতে ব্যথা যাচ্ছে। এটা ওই যে সিজারিয়ান যে আমরা আপনার অপারেশনে যে ইপিডুরাল বা ইনজেকশন স্পাইনাল দেওয়া হয় সেটা থেকে এটা হওয়ার কোনো মানে চান্স স্পাইনাল নেই, অ্যানেস্থেশিয়ার সাথে কোনোই সম্পর্ক কোনো নাই, সম্পর্ক কিন্তু নেই, ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু এটা ধারণা যে এই কারণেই ব্যথাটা হয়েছে। এটা হচ্ছে, তো যাই হোক আপনার এই সমস্যাটার জন্য এখন আপনাকে পুনর্বাসন, আমরা যে বলছি রিহ্যাব ফিজিও, এটা একটা চিকিৎসা পদ্ধতি। এই ক্ষেত্রে আপনাকে অ্যাসেসমেন্টে প্রয়োজনে যদি কোনো এমআরআই পরীক্ষা লাগে, ব্লাড টেস্ট লাগে, এগুলো দেখে আপনাকে বিভিন্ন থেরাপিউটিক প্রসেসে যেতে হবে। কিছুদিন করার পর আপনাকে এক্সারসাইজ শিখিয়ে দিলে সেই এক্সারসাইজগুলো করতে হবে, এইভাবে আপনাকে
এই ট্রিটমেন্ট এখন যে সমস্যাটা হচ্ছে এটা সমাধান করতে হবে এটা আপনার ওই প্রথম কথা আমাদের আলোচনা আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে স্পাইনাল থেকে বা মেরুদণ্ড ইনজেকশন দেওয়া থেকে সমস্যাটা হয় না এটা আপনার এই যে লাইফে চেঞ্জ আসছে বেবি নিয়েছেন এই চেঞ্জের কারণে আপনার মেরুদণ্ডে সমস্যাটা হয়েছে আর আমার সাজেশন এখন ব্যথায় আপনি গরম শেক দিতে পারেন আর আপনার ওজনটা একটু বেশি 5 ফিটের ক্ষেত্রে 65 কেজি ওজনই বেশি আর নিচে রাখতে হবে 70 কেজি হয়ে থাকলে একটু কমিয়ে ফেলতে হবে আর আপনি যেহেতু মহিলা মানুষ পাশাগত পারিবারিক কাজ করতে হয় মহিলাদের আমরা প্রায় দেখি মানে কথা না বার্তা না আস্তে হঠাৎ করে সামনে ঝুঁকে পড়বে মানে একটা একটা কিছু নিচে পড়ে আছে বা কাজ করতে হবে কোনো কথা না দাঁড়ানো অবস্থায় সে সামনে ঝুঁকে জিনিসটা নেওয়ার চেষ্টা করবে এই এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট যেন কেউ হঠাৎ করে সামনে ঝুঁকে কিছু না যদি নিচ থেকে কিছু তুলতে হয় তাহলে বসে হ্যাঁ আগে হাঁটু ভেঙে বসবে ওখানে দেন সে কাজটা করবে এই অ্যাক্টিভিটিগুলোর কারণে কিন্তু কোমর ব্যথা বা এই সকল রোগী বেরিয়ে চলছে অথবা ট্রিটমেন্টের পর আবার হতে পারে তো এই এই জাস্ট কিছু সিম্পল এডুকেশন দেওয়া সচেতনতা বাড়ানো সেটা এভরিহোয়ার যখন যেভাবে সম্ভব তাহলে মনে হয় এই রোগীগুলোর সংখ্যা কমে আসবে আস্তে আস্তে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।